নমস্কার বন্ধুরা স্টার্ট আপ এগ্রিকালচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের বিশেষ অনুরোধে আজকে আমরা একটি রাসায়নিক কীটনাশক নিয়ে কে স্টাডি বেস ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা এই যে টোকেন কীটনাশকটি এটির ব্যবহার কি বা এটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন এর কাজ কি এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিওটি তো বন্ধুরা এটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে স্পষ্ট হয়ে যাবে কি কেন আপনারা টোকেনে ব্যবহার করছেন বা কিভাবে ব্যবহার করবেন এবং এই কীটনাশকের উপকারিতা কী বন্ধুরা এখন যে ধানের প্রধান যে কীটসত্বটির আক্রমণ হয় সেটি হচ্ছে বাদামি শোষক পোকা এটা কিন্তু আগে ছিল না আগে যে পোকাটির আক্রমণ হতো সেটি ছিল মাজরা পোকা বা প্যাডি স্টেম বোরারের সমস্যাটা হয়েছে বর্তমান দিনে সবুজ বিপ্লবের পরে আমরা অনেক উচ্চ ফলনশীল ধান যাতে চাষ করছি অনেক হাইব্রিড ধানের চাষ করছি এর জন্য বাদামি শোষক পোকার আক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে শুধু বাদামি শোষক পোকার আক্রমণ বৃদ্ধি পায়নি তার সাথে সাথে হয়েছে কি যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক কীটনাশকগুলি ছিল সেইগুলির বিরুদ্ধে বাদামি শোষক পোকা একটি রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করেছে রেজিস্ট্যান্স পাওয়ার বলতে যে এই পেস্টিসাইডগুলো আমরা স্প্রে করার পরেও আর বাদামি শোষক পোকাকে দমন করতে পারছে না বা বাদামি শোষক পোকাতে এই পেস্টিসাইডগুলি আর কাজ করছে না তার জন্য একটি নতুন গ্রুপের কীটনাশক বাজারে এসেছে এবং যেটি চাষিদের ক্ষেত্রে বা চাষিদের জমিতে খুব ভালো রেজাল্ট দিচ্ছে তার জন্য আমার ভাইদের বিশেষ অনুরোধে আমরা আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি টোকেন যে কীটনাশকটি নিয়ে এর উপর সম্পূর্ণ দিয়ে আপনাদের কাছে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন বাদামি শস্য প্রকার কীভাবে আক্রমণ হচ্ছে এবং এর বিরুদ্ধে টোকেন কীভাবে কাজ করছে তাই ভিডিওটি সম্পূর্ণ নির্ভর এবং হান্ড্রেড পার্সেন্ট চাষি ভাইদের জন্য আমরা কোনোভাবেই কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট প্রমোট করছি না শুধুমাত্র চাষি ভাইদের জন্য আমরা তাদের সুবিধার জন্য এই রাসায়নিক কীটনাশকগুলোকে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা বাদামি শোষক পোকা কি এবং ধানে আক্রমণ কিভাবে হয় এটা আমরা জেনে নেব তার জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন এই বাদামি শোষক পোকা হচ্ছে একটি মারাত্মক ক্ষতিকারক পোকা ধানের মধ্য ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন জাপান চায়না কোরিয়া ভারত এদেশে এর আক্রমণ অনেক বেশি হয় এবং ভারতের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের আক্রমণ অনেক বেশি হয় এই পোকাটি গাছের গোড়ার দিকে যে অংশগুলি থাকে সেইগুলির রস শুষে খায় এর নিম মানে ছোট বাচ্চা বা লার্ভা এবং এর পূর্ণাঙ্গ পোকাটি দুজনে গাছের গোড়ার রস শুষে খায় তার ফলে গাছটি শুকিয়ে যায় ঝিমিয়ে পড়ে এবং মারাত্মকভাবে ফসল নষ্ট হয় অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয় ছোট অবস্থায় পোকাগুলির ডানা থাকে না যখন একটু পূর্ণাঙ্গ হয় তখন ডানা আসে এবং তারা এক জমি থেকে অন্য জমিতে এক ফসলের ক্ষেত্র থেকে অন্য ফসলের ক্ষেতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধ্বংসাত্মকভাবে দলে দলে ফসল নষ্ট করে দেয় তাই বন্ধুরা আমরা জেনে নেব টোকেন কিভাবে কাজ করে বা এর মধ্যে কী ধরনের রাসায়নিক কীটনাশক আছে এর মধ্যে আছে একটি নতুন ধরনের রাসায়নিক কীটনাশক যার নাম ফুরন। এই ডাইনেট্টো ফুরন যে কোনো পোকার বিশেষ করে বাদামি শোষক প্রকার বিরুদ্ধে সর্বাঙ্গবাহী এবং উদর ও পর্ষজনিত কীটনাশক হিসাবে কাজ করে এটি ফলে যখন আমরা প্রয়োগ করি তখন প্রথমে পোকাগুলি পক্ষাঘাতে আক্রান্ত হয় এবং পরে মারা যায় এবং চৌব্বিশ ঘন্টার মধ্যে মানে একদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে এটি কার্যকারিতা দেখা দেয় এবং তিন সপ্তাহ পর্যন্ত ফসলকে সুরক্ষিত রাখে এই কীটনাশকটি স্বায়ুতন্ত্রের উপর বিষক্রিয়া ঘটায় তার ফলে খুব দ্রুত প্রকার বিনাশ হয়ে যায় তাই বন্ধুরা তাই বন্ধুরা আমরা জেনে নিচ্ছি যে টোকেন কোন কোন কীট শত্রুর বিরুদ্ধে কাজ করে বা কোন কোন কীট শত্রুর আক্রমণ হলে আমরা এটি প্রয়োগ করবো যদি বাদামি শোষক পোকার আক্রমণ হয় ধানের জমিতে তখন আমরা ব্যবহার করতে পারব বা যে কোনো ফসলের সাদা মাছির আক্রমণ বা চষি পোকার আক্রমণ বা দয়ে পোকার আক্রমণ বা নালি পোকার আক্রমণ বা শোষক স্টাইলির পোকার আক্রমণ কুমড়োর পোকার আক্রমণ কলরাডো বিটেলের আক্রমণ তো এই ধরনের যে পোকাগুলি আছে এর আক্রমণ যখন হবে তখন আমরা প্রকেন জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারব। তাই এই ব্যবহার কোন কোন ফসলেতে প্রয়োগ করবেন সেটাও জেনে নেওয়া প্রয়োজন কারণ সব ফসলেই সব কীটনাশক কাজ করে না যদি ধানের চাষ করেন তখন এটা ব্যবহার করতে পারবেন তাছাড়াও যে কোনো ধরনের সবজিতে এর ব্যবহার করা যায় এছাড়াও ফলের গাছে বা আলুর জমিতে এ ধরনের কীটনাশক ব্যবহার আমরা করতে পারবো তো যে কোনো সবজি যেমন লাউ কুমড়ো বেগুন বা এই ধরনের সবজিগুলিতে বা যে কোনো ফলের গাছ আপেল আঙুর জাম বেদানা এতে আমরা এর প্রয়োগ করতে পারবো এর প্রয়োগমত্তা আমাদের জেনে নিতে হবে যদি গুঁড়ো জাতীয় পাউডার জাতীয় হয় তখন আমরা পঞ্চাশ থেকে একশো পঁচিশ গ্রাম প্রতি হেক্টরে ব্যবহার করব যদি লিকুইড হয় সেক্ষেত্রে আমরা দুশো এম প্রতি হেক্টরে ব্যবহার করব এছাড়াও প্রতি লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এম গুলে স্প্রে করতে হবে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে স্প্রে করলে খুব ভালো আমরা কার্যকারিতা পাবো এছাড়াও অনেক সময় এক এম এল যখন বেশি আক্রমণ হয় তখন স্প্রে করা যেতে পারে বা চাষিরা করে উপকৃত হচ্ছেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম এছাড়াও টোকেন যে অনেক প্রাইস নিয়ে আপনাকে বলেন যে প্রিন্টিং প্রাইস যেটা লেখা থাকে পঞ্চাশ গ্রামের দাম চারশো বাহান্ন টাকার মতন এটা প্রিন্টিং প্রাইস যে প্রাইসটা আমরা তুলে ধরলাম এটা যে কোনো জায়গায় এর তোফাত হতে পারে সেটা প্রিন্টিং প্রাইসের উপর নির্ভর করছে বন্ধুরা স্টাডি বেস এই ভিডিওটি আপনাদের কাছে অনেকভাবে উপকৃত হয়ে উঠবে আমরা আশা করি আপনারা এর থেকে লাভবান হবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন টিপে আমাদের ভিডিও সব থেকে আগে পেতে থাকুন আমাদের চ্যানেলে আরও অন্যান্য ধরনের কৃষি বিষয়ক সব ধরনের ভিডিও আছে সেগুলো দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওগুলি তো অবশ্যই আমাদের জোর সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা আবারও বলছি যে আমরা শুধুমাত্র ভাইদের স্বার্থের কথা মাথায় রেখে এই ধরনের কীটনাশক বেসড ভিডিও বা স্টাডি তুলে ধরছি কোনো কোম্পানির কোনো দ্রব্য প্রমোট করা পক্ষে আমরা নয় কিন্তু চাষিদিকে সঠিক তথ্য পৌঁছে দেয় আমাদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করছি